জান্নাতে যেতে চান সবাই নিশ্চয় ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমি আল্লাহ নবী সাল্লাম বলেছেন মাত্র পাঁচটা কাজ মাত্র পাঁচটা কাজ কেউ যদি করে নিতে পারে জান্নাত চলে যাবে কি আল্লাহ নবী বলেছেন দুলনানি আলা আমানিন ইজা আমিল তাহ দাখালাতুল জান্নাত কলা তা বদুল্লা ওলা তুসরিকিদি কি সাইয়ান অতু কি মসলা তিল মাতু বাতা অতুতি জাকা তিলমাফর জাতা ও তাহ জালপায়ের বলেছেন পৃথিবীবাসী রে তোরা যদি পাঁচটা কাজ করবে আমি মোহাম্মাদ সাল্লাল্লাহাল্লাম তোদের নবী বলে দিয়ে গেলাম তোদের জান্নাতে দেওয়া হবে জান্নাতের মেঘেমান বানিয়ে দেওয়া হবে এক নম্বরের কাজ কি দয়ার নবী বলেছেন জান্নাল একজন লোক এসে আল্লাহর নবীকে বলছেন ও দয়ার নবী গ আপনি আমাকে এমন কিছু কাজ আপনি বলে দেন যে কাজ করলে জান্নাতে চলে যাবো বিশ্ব নবী তিনি বলছেন জান্নাতে যেতে চাও যুবক তুমি জান্নাতে যেতে চাও তুমি পাঁচটা কাজ করে নাও এক নম্বরের কাজ হল আল্লাহ নবী বলেছেন তাবদৌল্লা তুমি আল্লাহর এবাদা করবে বন্ধুরে এবাদাত মানে আমরা বুঝি নামাজ পড়া রোজা রাখা যাকাত দেওয়া মসজিদে চলে যাওয়া তাহাজ্জুদ পড়া তজবি করা এটাই শুধু এবাদাত নয় এবাদাত মানে হল আল্লাহ তালা বলেছেন আল্লাহাদি জালাল কুমুল আর দা ফিরা সামা বিনা আহ জালা من السماء ماء فأخرج به من السمرات رزقا لكم فلا تجعلوا لله أمدادا وأنتم تعلمون جي عبادت كمون أبنك كعبادت بجائي আল্লাহ বলছেন চৈত্র মাসে বৈশাখ মাসে মাটিটা মাঠে এত ফেটে যায় মনে হয় কোন গরুর পা পর্যন্ত ঢুকে যাবে কিন্তু আল্লাহ বলছে আল্লাযী আবিনা আমি ফাটা জমিনটাকে শক্ত জমিনটাকে আসমান থেকে বৃষ্টি দিয়ে নরম করে দিই মিনা সামরতি রিযকাল লাকুম ফালা আন্দা দাও ওয়া তুম মন আর ওই জমিনে তুমি ধান পুঁতে দাও জমিনে তুমি ধান লাগাও সরিষা লাগাও তুমি ডাল লাগাও যা কিছু বান্দা তুমি লাগাবে আল্লাহ নবী বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলু তুরা মাটি এর এত পাওয়ার মাটির এত ক্ষমতা মানুষের দেহ পর্যন্ত মাটি খেয়ে চৌচির করে দেয় মাটির এত পাওয়ার মাটিতে ভিতরে लोहा রেখে দিবেন लोहाটা পর্যন্ত মাটির জং লাগিয়ে খেয়ে নিবে আপনার বাড়ির একটা কাপড় মাটিতে পুঁতে দেন মাটির এত পাওয়ার দুই দিন চার দিন পাঁচ দিন পরে দেখবেন কাপড়টা পচে গেছে কিন্তু আল্লাহ বলছে বান্দারে তোর বাড়ি পশ্চিম মদিনাপুরে চৈত্র মাস পার হলো বৈশাখ মাস পার হলো জষ্টি মাস পার হয়ে গেল আষাঢ় মাস পড়ে গেল আল্লাহ বলছে আল্লাহি জাআলালকুমুল আরযা ফিরাশাও আস-সামাআ বিনা ওয়া আনযালনা মিনাস-সামাঈ মান আমি আকাশকে বলে দি আকাশ রে বান্দার ধান পোতার টাইম হয়ে গেল পানি কেন বর্ষণ হয় না অমুক গ্রামে পানি দিয়ে দাও অমুক জেলাতে পানি দিয়ে দাও আমার চাষিরা তারা চাষ করবে আপনি মাঝে মধ্যে জমিতে যাবেন ধান ছড়িয়ে দিবেন আল্লাহ বলছে লোহা দিলে গলিয়ে দিই কাপড় দিলে পচিয়ে দিই পাতা পড়লে জমিনে পচে যায় কিন্তু আল্লাহ বলছে আমার বান্দা যখন জমিতে ধান ছিটিয়ে দিবে আমি এত বড় দয়াবান এত বড় মেঘের বান আমার ধানটা পচিয়ে না বান্দার আমার আল্লাহ বলছে তুই একটা ধান পুতে দিবি আমি আল্লাহ আমার দায়িত্বে তোকে একশোটারও বেশি দানা তার থেকে তোকে রিটার্ন দিয়ে দিব বান্দারে এবাদাদ বুঝো না মাঠে যাও ধান যখন কাটবে বিসমিল্লা বলে শুরু করো মাঝে মধ্যে উঠবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ গো লোহা দিলে গলে যায় পাতা দিলে পচে যায় কাপড় দিলে পচে যায় কিন্তু তুমি রহমান তুমি দয়াবান তুমি মেহেরবান আমি ধান ছিটিয়ে দিয়েছিলাম আজকে এক বস্তা ধান থেকে বিশ মন তিরিশ মন ধান দিয়েছ মেঘের বান তুমি দয়াবান এই প্রশংসা যদি আপনি করতে থাকেন ধান কাটা অবস্থাতে বিশ্ব নবী তিনি বলেছেন তোমার ওটা ইবাদত বলে গণ্য হবে এই ওটা এবাদাত বলে গণ্য হবে মাঠে যখন নাঙ্গল চালান দুটা গরু থাকে বড় বড় হালের গরু থাকে না দুটা গরু যদি মনে করে যে আমাদের সিং দিয়ে আমার মালিকের পেটের নারী ভুড়ি বার করে দিব গুতিয়ে পারে কি পারে না আরে এবাদাত কাকে বলে আপনাকে এবারে বলছি শুনে নেন আপনার গরু তাকে আপনি বলেন নাঙল জোড়ার পরে চল 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 চলতে থাকে এই ডান দিকে যা ডান দিকে যায় দাঁড়া দাঁড়িয়ে যায় আল্লাহকে মাঝে মধ্যে বলবেন আল্লাহ আমি একটা সামান্য ষাট কেজি ওজনের মানুষ আর দুটা চার কুইন্টাল করে ওজনের গরু আছে এরা দুজন ইচ্ছা করলে আমার পেটকে ফুটিয়ে দিতে পারে কিন্তু এদেরকে ডান দিকে বললে ডান দিকে যায় বাম দিকে বললে বাম দিকে যায় দাঁড়াতে বললে দাঁড়ায় আবার যা কিছু বলি তাই শোনে গরু ছেড়ে দিলে আমার বাড়ি তে পৌঁছে যায় আল্লাহ রে এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে তুমি আমাকে আর কিছু দাওনি মাঝে মধ্যে সোমান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আর ওটা এবার দাদ বলে গুন্ম করে দেওয়া হবে এই আল্লাহ নবী বলছেন জান্নাতে যেতে চাও এক তাহবুদুল্লাহ সর্বক্ষেত্রে গোলামি করা লাগবে কার আল্লাহ বলা তুসিক বিহি সাই আ শির করবে না শিখ মারাত্মক পাও শির মানে আল্লাহ যে ক্ষমতা আছে পৃথিবীতে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা কি শিখ আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীতে অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা শির সন্তান দেওয়ার মালিক আল্লাহ হায়াত মামতের মালিক আল্লাহ রুজি আল্লাহ আহ আহির মালিক আল্লাহ হায়াত মালিক আল্লাহ অনেক মানুষকে দেখা যায় মানুষের সামনে দিয়ে চায় ছেলে হয় না দাও মেয়ে হয় না দাও বলে কি বলে না আমাদের মধ্যে অনেক মানুষ আছে না মাজারে যাচ্ছে গিয়ে মানত করছে করছে কি করছে না গিয়ে ছেলে চাইছে চাইছে কি চাইছে না চাইছে জি না আল্লাহর কাছে চান আল্লাহকে ডেকে বলুন আল্লাহ তুমি তো ইব্রাহিম নবীকে সত্তর পঁচাত্তর বছর বয়সে একটা ব্যাটা দিয়েছ তা আমার বৌমাটাকে একটা ছেলে দিতে পারছো না আল্লাহ পারে কি পারে না পারে রাতের বেলা উঠুন না একটু কষ্ট করে উঠে দূরেকা নামাজ পড়ে মসজিদে আল্লাহর কাছে নিজের অভিযোগটা বলুন আল্লাহ বড় ছেলেটা ক্যান্সার রোগে আক্রান্ত তুমি ভালো করে দাও আমি বাপ হয়ে তোমার কাছে দোয়া করছি আল্লাহ মেয়েটার পেটে বাচ্চা পয়সা খুব অভাব নর্মালে যেন হয় সিজার যেন করতে না হয় হোমে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমার স্ত্রী অসুস্থ তুমি সুস্থ করে দাও গরিব মানুষ টাকা পয়সা নেই আল্লাহ তুমি ভালো করে দাও এটা কার কাছে বলা লাগবে আল্লাহর কাছে পৃথিবী কারুর কাছে বলা লাগবে কার কাছে বলা যাবে না কাছে চাওয়া যাবে না আশ্চর্য ঘটনা বললে অনেকজন রাগ করবেন তবুও বলছে একটা কথা আমি বলে থাকি আমি লাল লালগোলাতে একবার জলসা করতে গেছিলাম আগে থেকে সাত বছর মতো আগে তা আমাকে যে লোকটা মোটর সাইকেলে কেলে ট্রেন ধরাতে আসছে তখন আমার গাড়ি ছিল না তা ওই লোকটা আমাকে বলছে হুজুর এখানে একটা মাজার আছে আমি বললাম আমি তো কোনো দিন যাই না তা বলছে না মাজার শুধু না জ্যাম তো পীর আছে এখানে দেখবেন আমি তখন মনে মনে তখন মাদ্রাসা থেকে সবে পাশ করে এসেছি তো মনে মনে ভাবতাম যে জ্যান্ত পীর আবার কেমন ব্যাপার দেখার ব্যাপার আছে গেলাম ভিতরে ঢুকলাম ঢুকে বললাম আসসালাম আলাইকুম বলছো ওয়ালাইকুম আসসালাম তা গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে কি চাই আমি একটু বাবার সঙ্গে দেখা করব। বাবা দেখছি ওই রোদ দূরে দাঁড়িয়ে আছে একটা হাতে লাঠি নিয়ে বয়স্ক মানুষ তাই ওনার কাছে গেলাম আসসালাম আলাইকুম উনি আমাকে বলছেন আলাইকুম আসসালাম তো উনি আমাকে জিজ্ঞাসা করছেন কি চাই বাবা তা আমি এখন মাদ্রাসায় পড়া ছেলেরা তো একটু বদমায়াস হয় তা আমি বলে দিয়েছি বাবা কি পাওয়া যায় আমি মুখের উপরে বলেছি যেই বলেছে কি চাই আমি বলেছি কি পাওয়া যায় তখন বাবা বলছে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না ভিতরে দেখছি একটা বডের গাছ আছে ছোট ছোট ইট বডের গাছে বাঁধা আছে বুঝলেন মানে লাখ লাখ ইঁট হবে এরকম ছোট ছোট ইট বট গাছে বললাম বাবা এইটার কন্ডিশন কি বলছে এই গাছে যারা ডাল বেঁধেছে মানে ইট যারা বেঁধেছে এই ইটের ভারে ডাল যত ঝুলবে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের পেটও তত ফুলবে বললাম বা যত ছেলে তাহলে বট গাছি আছে হ্যাঁ তাহলে এত হসপিটাল নার্সিংহোম সরকার কি করতে করলো এইখানেই তাহলে সব ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে আল্লাহ বাবা আমাকে বলছে কি চাই তাড়াতাড়ি বলো আমার আরও অনেক ভক্ত আসছে আমি বললাম আমি এমপিএস এর এজেন্ট ছিলাম হুজুর এই চিটফান্ড এমপিএস যে টাকা মার হয়ে গেছে আমি বললাম বাবা আমার তো চিট ফান্ডে ষোলো লাখ টাকা মার হয়ে গেছে তা পাবলিকের চাপে গ্রামে ঢুকতে পারছি না যদি অল্প কটা টাকা তো যদি দিয়ে দিতেন আমি নিয়ে বাড়ি চলে যেতাম তখন হুজুর বলছে আমাদের দলের লোক লয় একে বার কর বলছে যে দল আর মত কি আছে হ্যাঁ তুমি এইখানে বসে বিহারের বেটি ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছো ইট বেঁধে আর আমার ষোলো হাজার টাকা দিতে পারছো না সেই পৃথিবীতে কারো কাছে মানত করা যাবে না কার কাছে করা লাগবে আল্লাহর কাছে মসজিদে যান দুই রেখাত নামাজ পড়ুন মাদ্রাসা একটা ছাগল কিনে দেন আল্লাহর কাছে বলুন আমার আল্লাহ তো অক্ষম নয় যে কারুর ওকালিতি করে তার কাছে যাওয়া লাগবে আল্লাহ তো অক্ষম একদম অক্ষম নয় আল্লাহ বন্ধরে আমার কত কি মুসলাতিল বাতা আল্লাহ নবী বলেছেন তুমি যদি জান্নাতে যাও তাহলে তোমার পাঁচ ওয়াক্তের সলা তাদাই করা লাগবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া লাগবে অপথি জাকাতিল মাফরু জাতা আর তুমি তোমার মালের জাকাত বুঝে দিবে হতাহজাল বাহির আর তুমি মক্কা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমার কাছে থাকেই তাহলে তুমি মক্কা থেকে অবশ্যই ঘুরে আসবে ওই ছেলেটি তখন বলছে আল্লাহর নবী আমি এর বেশিও করব না আমি এর কমও করব না আমি কি জান্নাতে যেতে পারবো বিশ্ব নবী তিনি বলছেন হ্যাঁ এই কাজটাই তোমার জন্য যথেষ্ট তুমি জান্নাতে যদি যেতে চাও পাঁচটা কাজ তোমার করা লাগবে এক তাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে সর্বসময় ওয়ালা তুশরিক বিহি সাইয়া তুমি শির করবে না ফরজ নামাজ ছেড়ে দিবে না জাকাত দিয়ে দিবে আর হজের যদি টাকা জমে যায় হজ করে আসবে ও দয়ার নবী আমি এর বেশিও করব না কমও করব না আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী বলছেন যথেষ্ট রে যথেষ্ট তোকে আর কিছু করা লাগবে না পাঁচটা কাজ করবেন আল্লাহ নবীর চলুন মেয়েদের ব্যাপারে আর একটা হাদিস বলি বলবো এটা আপনাদের বলে দিন আমাদের ব্যাপারে আর একটা আল্লাহ নবী বলেছেন জেরাতে মিরাজে হলো বিশ্ব নবী নবী বলে জাহান নামে মহিলাদের ভীর জেরাতে মিরাজে হলো বিশ্ব নবী নবী বলে জাহান নামে মহিলাদের ভীর একজনে মহিলা বলে বিশ্ব কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প অল্পে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হল অধিক নারী গণে ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে গিবত যে বেশি করে এক অপরের তরে এহেন কারণে নারী যাবে জাহান্নামে নামে বিশ্বনবী বললেন আমি জান্নাত দেখে এলাম মিরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে শুধু যেন গরিব মানুষেরা ভর্তি হয়ে আছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান নামের ভিতরে শুধু যেন বেশি বেশি করে আর নারীদেরকে বেশি বেশি জাহান নামে উলঙ্গ করে মাথাটা নিচের দিকে করে পাগুলো উপরের দিকে করে মেয়েদেরকে যেন অধিকাংশ অংশ জাহান নামের ভিতরে টাঙানো আছে আল্লাহ নবী আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন একজন মহিলা বলছেন নবী আপনি কেন বার বার পুরুষ মানুষদেরকে দানের কথা বলছেন না আপনি কেন মেয়েদেরকে বারবার দানের কথা বলছেন আল্লাহ নবী বলছেন ও মহিলা শুনে না আমি নবী এই মাত্র তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম মহিলাটি বলছে আল্লাহর নবী জাহান নামে যাবার কারণটা আপনি বলে দেন বিশ্ব নবী বললেন প্রথম কারণ হল অধিক নারী গল অল্প ধনেতে তাদের ভরে না কম নারী জাহান নামে যাবে তার একটা কারণ অল্প জিনিসে মন ভরে না আপনার বইয়ের ভরে তো আপনার স্ত্রীর ঘরে পরীক্ষা করে দেখবেন বাজার থেকে আজকেই একটা দেড়শো টাকার ব্লাউজ কিনে নিয়ে রাতের বেলা আলমারিতে এরকম করে রাখবেন ও সকালবেলা দেখিয়ে ঠিক এই রকম করে সিটকে দিয়ে ধরবে চি 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 তোমার চোখ নাই এই ব্লাউজটা আনলে এটা কেউ পরে হে বলবে কি বলবে না অল্প জিনিসের মন ভরবে না আপনাকে আর কি দিয়ে বোঝাবো আমি আমার বাড়ি কি দিয়ে আপনাকে বোঝাচ্ছে শুনে না আমি তো বাপের এক বেটা এটা একদম সত্যি একটাই ছেলে আমার বাপের আমি আমার মায়ের চার বেটি তারপরে আমি একটা বেটা মা আমার জলন সহ্য করতে না পেরে আমাকে ভর্তি করে দিয়েছিল মানে এত আমি আর কি মানে এমন কোন বদমাশি নেই যে আমার দ্বারা সম্ভব নয় মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল তা আমার যে স্ত্রী ওরা বাপের দুটো বেটি তা আমি যখন বাংলাদেশে থাকি সব সময় জামা কাপড় ওর জন্য নিয়েই আসি সব সময়তে যেখানে যে জামা কাপড় পছন্দ হয় আমি মনে হয় বছরে বিশ পঞ্চাশটা কিনে ওকেই দিই আমার আব একটা বৌমা বলে সব সময়তেই দেয় আমার মা বাবার ফেরিওয়ালা বাড়িতে সব আসে তাদের কাছ থেকেও দেয় আবার আমার শ্বশুর শাশুড়ি তারাও দেয় আমার চারটে বোন একটা ভাবি বলে তারাও সবসময় জামা কাপড় দেয় মানে বছরে ওরই জামা মনে হয় একশোটা হয় তো কখনো যদি বাড়ি যায় গিয়ে ওকে একটু আদর করে বলি মিষ্টি করে চলো না একটু কোথাও বেরিয়ে আসি আমার স্ত্রী আমাকে এই ভাষাটা বলে ভালো কাপড় নেই কি বুঝলেন মনে মনে বলি ওরে তোকে বছরে একশোটা কাপড় দেওয়ার পরেও তুই কথা বলিস ভালো কাপড় নেই তাহলে ভালো কাকে বলে ভালো তালে কাকে বলে কি বলছি বুঝতে পারছেন না অল্প জিনিসে মন ভরবে না আর একটা কথা মাঝখানে বলে রাখছি এদের পাল্লাতে যেন পড়বেন না কেউ জীবন বরবাদ হয়ে যাবে কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান পরে ঘুরছে কি ব্যাপার বইয়ের টেনশনে বইয়ের টেনশনে আন্ডার পরে ঘুরছে আমার জীবনে বাস্তব কথা বলছি এটা ওদের পাল্লায় যে পড়েছে তার বারোটা বেজে গেছে ওরা কোটিপতির মাল নষ্ট করে দেয় বিদ্যানের বিদ্যা নষ্ট করে দেয় রূপের রূপ নষ্ট করে দেয় গুণবতির গুণ নষ্ট করে দেয় এর নাম নারী ওদেরকে আমি খারাপ বলছি না প্রথমে বলে এসেছি চারটে কাজ করলে জাহান নাম যাবে এবার ওদের খারাপ দিকটা বলছি শুনে নেন আল্লাহর নবী বলেছেন আমি এটা বলছি না এক অল্প জিনিসে ওদের কখনো মন ভরাতে পারবেন না অল্পতে সন্তুষ্ট হতে পারে না দুই আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওরা স্বামীর অকৃতজ্ঞ স্বামীর অকৃতজ্ঞ মানে আপনার বা গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন তো ওকে জিজ্ঞাসা করবেন কই গো খাই রুন্নাসার মা সত্যি করে বলো তো দেখি আমাদের কাঁঠালটা খুব মিষ্টি না তা খাই রুন্নাসার মা দেখবেন এইটাই বলবে কাঁঠালটা মোটামুটি ভালো তবে আমার আব্বা দেশে একটা দক্ষিণ মাঠে গাছ আছে ওইটার মতো মিষ্টি নয় বলবে কি বলবে না বলবে ওর বাপের বাড়ি বদনাম করবে না জীবনে করবে করবে না আজকে রাতে আপনি পরীক্ষা করুন আপনার স্ত্রীকে গিয়ে বলুন তুমি যখন তাকাও রায়ের মতো লাগে তোমার রূপ দিব্যা ভারতী কোন হ্যায় তোমার চলন তোমার মুখের বচন তোমার মাথা ভরা কেশ তোমার রূপ তোমার চলন তোমার লাবণ্য তোমার নাক তোমার চোখ তোমার হাতের রান্না ফাইভ স্টার হোটেল পর্যন্ত পারে না তোমার প্রেমে আমি পাগল সবার সময় এটা বলছেন শুয়ে শুয়ে আর দুয়া বলার আগে একটা কথা বলবেন সব তোমার ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা বলে শুবে নয় রাতে ঘুমের ঘোলে গলা টিপবে সকালবেলা বিষ দিয়ে মেরে দিবে পানিতে ঠিক বলছি না ভুল বলছি বাপের বাড়ির বদনাম সহ্য করবে না জীবনে কোনো দিন নারী ঠিক বলছি না ভুল বলছি কখনো বাপের বাড়ির বদনাম শেষ করবে না আপনি ভাববেন না আপনার বউ